1, 2, 3, 4 পড়ব। তাহলে আমরা দেখি ইউনিট 16 আমাদের জন্য কি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি কি এখানে কি লেখা, মে আই কাম ইন। তাহলে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে কি এখানে প্রশ্ন করা হয়েছে। কিন্তু এই যে মে ব্যবহার করা হয়েছে সেটা দিয়ে আমরা কি বুঝতে পারছি সেটাই আমরা জানবো। অর্থাৎ আমরা মে, ক্যান, কুড এই শব্দগুলো দিয়ে কিভাবে অনুরোধ করা যায় বা পারমিশন নেওয়া যায় সেই সকল বিষয় সম্পর্কে আজকে জানবো। লেটস স্টার্ট। তাহলে আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখি তো মেয়েটি কি বলছে, মাম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ, হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, মা বলছে। মেয়েটা বলল ইয়েস, মা বলল ওকে বাট ডোন্ট প্লে ফর টু লং। তাহলে ক্যান আই গো আউট অ্যান্ড প্লে, তাহলে মেয়েটি বলছে কি ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ। তাহলে ক্যান দিয়ে সে কি করছে, মার কাছ থেকে পারমিশন নিচ্ছে, আমি কি বাইরে খেলতে যেতে পারি। তাহলে এই যে পারমিশন নিচ্ছে সেই ধরনের সেন্টেন্স বলার জন্য আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ক্যান ব্যবহার করতে পারি অথবা কুড ব্যবহার করতে পারি। আমরা এখানে ক্যান দিয়ে সেন্টেন্স ব্যবহার করা শিখলাম এবং শেষে কি বলা হয়েছে, প্লিজ বলা হয়েছে। তারপর মা কি বলেছিল, মা উত্তর দিয়েছিল হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক, তুমি কি তোমার বাড়ির কাজ করেছো। মেয়ে বলল ইয়েস, তখন মা বলল ওকে বাট ডোন্ট প্লে ফর টু লং, কিন্তু তুমি যেতে পারো কিন্তু বেশিক্ষণ খেলবে না, বেশিক্ষণ বাইরে থাকবে না। তাহলে আমরা এখানে পারমিশন নেওয়ার জন্য একটা সেন্টেন্সের ব্যবহার দেখলাম। আমরা পরবর্তী ছবিতে চলে যাই, ছেলেটি ক্লাসে ঢুকছে দেরি করে, বলছে গুড মর্নিং টিচার, মে আই কাম ইন প্লিজ। টিচার কি বলল, ইয়েস রশিদ, হোয়াই আর ইউ লেট। রশিদ বলল মাই ফাদার ইজ ইল, উই ওয়ার অ্যাট দ্য ডক্টরস চেম্বার। তখন টিচার বলল আই হোপ ইউর ফাদার গেটস ওয়েল সুন, সিট ডাউন প্লিজ। আমরা শুরু থেকে আরেকবার দেখি, রশিদ ক্লাস দেরি করে এসে টিচারকে বলল গুড মর্নিং এবং আমি কি ক্লাসে আসতে পারি। এই যে ক্লাসে আসতে পারার জন্য সে কি করছে, টিচারের কাছ থেকে পারমিশন চাচ্ছে বা অনুমতি চাচ্ছে। তাহলে অনুমতি নেওয়ার জন্য, পারমিশন নেওয়ার জন্য আমরা এখানে কোন ওয়ার্ডটা ব্যবহার করলাম, আমরা এখানে মে শব্দটা ব্যবহার করলাম, যে মে আই কাম ইন প্লিজ। টিচার তখন বললো ইয়েস রশিদ, হোয়াই আর ইউ লেট, হ্যাঁ রশিদ আসতে পারো, তুমি কেন লেট করেছো। তখন রশিদ বললো আমার বাবা অসুস্থ, ইল মানে অসুস্থ। তারা কোথায় ছিল, ওয়ার পাস্ট টেন্স, অ্যাট দ্য ডক্টরস চেম্বার, তারা ডাক্তারের চেম্বারে ছিল। তখন টিচার বলল আই হোপ, আমি আশা করি ইউর ফাদার গেটস ওয়েল সুন, তোমার বাবা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন। গেট ওয়েল সুন মানে কি দ্রুত সুস্থ হয়ে ওঠা, সিট ডাউন প্লিজ, সিট ডাউন মানে কি বসতে বলা হলো। তাহলে আমরা এখানে যে সেন্টেন্স গুলো পড়লাম আমরা দেখলাম কি সেখানে অনুমতি নেওয়া হলো এবং টিচার কি করলেন, তাকে বসার জন্য নির্দেশ করলেন। তাহলে এই সবগুলোই কি ইম্পারেটিভ সেন্টেন্স এর মধ্যে পড়ে। তাহলে আমরা আরো বিস্তারিত পড়বো, দেখি কি রয়েছে। গ্রুপ ওয়ার্ক, এখন আমাদেরকে গ্রুপ ওয়ার্ক করতে বলা হয়েছে। হুইচ এক্সপ্রেশনস ডু সুফিয়া অ্যান্ড রশিদ ইউজ টু আস্ক ফর পারমিশন, রাইট দেম। তাহলে গ্রুপ ওয়ার্ক মানে কি জোড়ায় কাজ করা। এখানে বলা হয়েছে যে আমরা একটু আগে যে গল্পগুলো পড়লাম সেখানে সুফিয়া অর্থাৎ প্রথম ছবিতে একটা মেয়ে বাইরে খেলতে যেতে চেয়েছিল, তাহলে বাইরে খেলতে যাওয়ার জন্য সে পারমিশন নিয়েছিল, সে কি ধরনের এক্সপ্রেশন বা সেন্টেন্স ব্যবহার করেছিল সেটা আমাদের লিখতে বলা হয়েছে। হুইচ এক্সপ্রেশন, কোন ধরনের এক্সপ্রেশন ডু সুফিয়া অ্যান্ড রশিদ ইউজ টু আস্ক ফর পারমিশন। আস্ক ফর পারমিশন মানে কি অনুমতি নেওয়ার জন্য সুফিয়া এবং রশিদ কি ধরনের এক্সপ্রেশন ইউজ করেছিল বা ব্যবহার করেছিল। তাহলে সুফিয়া প্রথম স্টোরিতে কি বলেছিল, বলেছিল যে সে খেলতে যেতে পারবে কিনা। এই যে অনুমতি নেওয়া, পারমিশন নেওয়া, সেটার জন্য সে একটা ওয়ার্ড ব্যবহার করেছিল, সেই এক্সপ্রেশনটাই আমরা এখন দেখব। ক্যান আই গো আউট অ্যান্ড প্লে, তাহলে এই যে ক্যান, এই ওয়ার্ডটাই আমরা অনুমতি নেওয়ার জন্য ব্যবহার করতে পারি। ক্যান আই গো আউট অ্যান্ড প্লে, আমি কি বাইরে যেতে পারি এবং খেলতে পারি। তাহলে পারার শব্দটা আমরা ক্যান দিয়ে প্রকাশ করছি। রশিদ কি বলেছিল, যে মে আই কাম ইন, সে ক্লাসে ঢুকতে চাওয়ার অনুমতি বা পারমিশন চেয়েছিল। তাহলে হবে কি মে আই কাম ইন, তাহলে মে শব্দটা দিয়ে আমরা বুঝতে পারছি কি সে কোনো কিছুর অনুমতি চাইছে। কাম ইন মানে কি, ইন মানে ভেতরে ঢুকা। হুইচ ওয়ার্ড ডু দে ইউজ টু মেক দেয়ার রিকোয়েস্ট পোলাইট, হুইচ ওয়ার্ড, কোন শব্দটা ডু দে ইউজ, তারা ব্যবহার করে টু মেক দেয়ার রিকোয়েস্ট পোলাইট, পোলাইট মানে কি বিনয়ের সাথে অনুরোধ করার জন্য তারা কোন শব্দগুলো বলেছিল বা ব্যবহার করেছিল। আমরা জানি এই সেন্টেন্সের পরে তারা প্লিজ বলেছিল, তাহলে ক্যান আই গো আউট অ্যান্ড প্লে প্লিজ,
মে আই কাম ইন প্লিজ, তাহলে যখন আমরা এই সেন্টেন্স গুলো শেষে প্লিজ বলবো, তাহলে আমাদের সেন্টেন্সটা কি হবে, আরো পোলাইট হবে। অর্থাৎ বোঝা যাবে আমরা আরো ভদ্রতার সাথে, বিনয়ের সাথে আমাদের টিচারের কাছে পারমিশন চাচ্ছি বা আমাদের মার কাছে পারমিশন চাচ্ছি। তাহলে আমরা বুঝতে পারছি আমরা পারমিশন নেওয়ার জন্য কি ধরনের সেন্টেন্স ব্যবহার করব। তাহলে আমরা মাকে বলতে পারি না, পারমিশন চাইতে পারি, ক্যান আই ড্রিঙ্ক দিস শরবত, ক্যান আই ওয়ার দিস ক্লোথস। তাহলে আমরা এভাবে করে পারমিশন নিতে পারবো। বলছে ফ্রেন্ডস, লিসেন টু এ কনভারসেশন ইন দ্য নেক্সট স্লাইড। বলছে বন্ধুরা, নেক্সট স্লাইডে, পরবর্তী স্লাইডে আমরা কি করব, কনভারসেশন শুনবো। কনভারসেশন মানে কি, যখন দুজন ব্যক্তি কথা বলছে বা কয়েকজন কথা বলছে, সেটাকে আমরা কি বলি, কথোপকথন, কনভারসেশন। ক্যান আই ইউজ ইউর পেন, ছেলেটি বলল। মেয়েটি বলল, ইয়েস অফ কোর্স ইউ ক্যান। তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, তাদের কনভারসেশন থেকে আমরা বুঝলাম যে ছেলেটি মেয়েটির কাছ থেকে একটা পেন চাইছে, অর্থাৎ সে মেয়েটির কাছ থেকে পেন নিতে পারবে কিনা সে পারমিশনটি চাচ্ছে বা জিজ্ঞাসা করছে। ক্যান আই ইউজ ইউর পেন, আমি কি তোমার কলমটি ব্যবহার করতে পারবো, তাহলে সে পারমিশন চাইলো। মেয়েটি কি বললো, ইয়াস হ্যাঁ অফকোর্স ইউ ক্যান, অবশ্যই তুমি পারবে। তাহলে অফকোর্স মানে কি, অফকোর্স মানে হচ্ছে অবশ্যই, এবং শেষে আমরা কি বললাম, ইউ ক্যান, তুমি পারবে। তাহলে এই যে ক্যান, মে, কুড, আমরা এই শব্দগুলো সেন্টেন্সের শুরুতে ব্যবহার করে প্রশ্ন করে পারমিশন চাচ্ছি, এই ওয়ার্ড গুলো কি, এগুলোকে আসলে ভার্ব বলা হয় বা আমরা বলতে পারি মডেল ভার্ব, সেগুলো সম্পর্কে আমরা হয়তো পরে জানবো। তারপর দেখি কি রয়েছে কনভারসেশন। ক্যান আই গো টু দ্য শপ উইথ ইউ, মেয়েটি কি বলছে, ইয়েস অফ কোর্স ইউ ক্যান। তাহলে ছেলেটি আরেকটি পারমিশন চাইলো, কিসের পারমিশন, মেয়েটি দোকানে যাবে। এখন ছেলেটিও চাচ্ছে মেয়েটার সাথে দোকানে যেতে, তাহলে অবশ্যই মেয়েটাকে জিজ্ঞেস করবে যে আমি কি তোমার সাথে দোকানে যেতে পারি। তাহলে সেই পারমিশনটা নেওয়ার জন্য সে প্রথমে কি ব্যবহার করলো, ক্যান, পারা। ক্যান আই গো টু দ্য শপ উইথ ইউ, ক্যান আই, আমি কি গো টু দ্য শপ, দোকানে যেতে পারি, গো মানে যাওয়া, টু দ্য শপ মানে কি দোকানের দিকে যাওয়া, তা আমরা বলতে পারি আমি কি দোকানে যেতে পারি, উইথ ইউ তোমার সাথে, তাহলে আমি কি তোমার সাথে দোকানে যেতে পারি। মেয়েটি কি বললো, ইয়াস হ্যাঁ অফ কোর্স ইউ ক্যান, অবশ্যই তুমি যেতে পারো। যদি সে না বলতো তখন কি হতো, নো ইউ ক্যান নট, না তুমি যেতে পারো না। তাহলে আমরা আরেকটা কনভারসেশন শুনি। ক্যান আই সি দ্য ওয়াচ প্লিজ, ইয়াস শিওর। তাহলে এখন ছেলেটি কি চাইলো, ছেলেটি মেয়েটির হাতের ঘড়ি দেখতে চাইলো। তাহলে সেটার জন্য অবশ্যই পারমিশনের দরকার রয়েছে, সে পারমিশন নেওয়ার জন্য কি ব্যবহার করলো, ক্যান, ক্যান আই সি দ্য ওয়াচ প্লিজ, আমি কি ঘড়িটা দেখতে পারি, আমি কি দয়া করে ঘড়িটি দেখতে পারি। সি মানে কি দেখা, ওয়াচ মানে কি ঘড়ি, আর প্লিজ কেন ব্যবহার করা হয়েছে, সে অতি বিনয়ের সাথে প্রশ্নটি করেছে বা পারমিশন চেয়েছে, তাই আমরা এখানে প্লিজ ব্যবহার করেছি। মেয়েটি কি বলল, ইয়াস শিওর হ্যাঁ অবশ্যই। তাহলে এই ধরনের পারমিশন চেয়ে যদি কেউ আমাকে প্রশ্ন করে এবং আমার যদি কোনো আপত্তি না থাকে, আমরা দুইভাবে আনসার দিতে পারি, ইয়াস অফ কোর্স ইউ ক্যান অথবা ইয়াস শিওর। তাহলে আমাদের ক্লাসে যদি কখনো আমাদের কোনো কিছু দরকার পড়ে, ইরেজার, পেন্সিল, পেন, সেক্ষেত্রে আমরা পাশের বন্ধুর কাছে পারমিশন চাইতে পারি, ক্যান আই বরো ইউর পেন, ক্যান আই ইউজ ইউর ইরেজার, এভাবে করে আমরা পারমিশন চাইতে পারি। রি অ্যারেঞ্জ দ্য টেক্সট ফ্রম দ্য বক্স বিলো টু মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। রি অ্যারেঞ্জ, রি অ্যারেঞ্জ মানে কি, পুনর্বিন্যস্ত করা, অর্থাৎ এখানে কিছু শব্দ রয়েছে, এই বক্সগুলোতে আমরা কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছি, এই ওয়ার্ড গুলোকে আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে, অর্থাৎ পুনরায় সাজাতে হবে, সাজিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স, উপযুক্ত সেন্টেন্স বানাতে হবে যেটার অর্থ আমরা বুঝতে পারবো। এখানে আমরা দেখতে পাচ্ছি কি, এলোমেলো ভাবে রয়েছে, পেন, আই, ইউর, বড়, মে, তাহলে একটা উপযুক্ত সেন্টেন্স বানানো হচ্ছে না, তাই বলা হয়েছে রিঅ্যারেঞ্জ। তাহলে প্রথমে কি আসতে পারে, প্রথমে আমরা জানি কি সাবজেক্ট বসে, আমরা সাবজেক্ট মানে কি আমরা বাংলায় কর্তা বলে থাকি, যেমন আমি, তুমি, তারা, তোমরা, এই সাবজেক্ট প্রথমে আমরা বসি, একটা সেন্টেন্স গঠন করি। কিন্তু এখানে যেহেতু আমরা কোশ্চেন মার্ক দেখতে পাচ্ছি, তার মানে এখানে কোশ্চেন করা হয়েছে, এবং এখানে মেও দেখতে পাচ্ছি, মে মানে কি আমরা বলেছি একটা মডেল ভার্ব, মে, ক্যান, কুড, যেগুলো দিয়ে আমরা পারমিশন চাইতে পারি। তাহলে সেক্ষেত্রে প্রথমে কি আসবে, মে, তারপরে কি আসবে, সাবজেক্ট আই। তাহলে মে আই বোরো ইউর পেন, তাহলে আমি কি তোমার কলমটি ধার নিতে পারি, বড় মানে কি ধার করা। তাহলে আমরা এখানে দুটা ভার্ব দেখতে পাচ্ছি, মে একটা মডেল ভার্ব আর বড়টা হচ্ছে কি মেইন ভার্ব।
যেটা দিয়ে আমরা অ্যাকশন বোঝাই। আমরা কিন্তু এর আগের ভিডিওতে জেনেছি অ্যাকশন ভার্ব কোনগুলো, যেগুলো দিয়ে আমরা কোনো কাজ করা বোঝাই। যেমন বড় শব্দটা দিয়ে আমরা কি বুঝতে পারছি, যে আমি ধার করব। মেয়ে দিয়ে এমন কিছু বোঝানো যাচ্ছে না, তাহলে আমাদের এই অ্যাকশন ভার্বটাই হচ্ছে আমাদের মেইন ভার্ব, এবং এই ভার্বটাকে সাহায্য করছে কি এই মডেল ভার্ব। তাহলে আমরা কি জানি, যে মেন ভার্বটাকে আরেকটা ভার্ব সাহায্য করে সেটাকে আমরা হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলতে পারি। তাহলে আমরা এখন সোজা কথায় মনে রাখবো কি, এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আমরা হেল্পিং বা অক্সিলারি বা আমরা এগুলো জানি কি মডেল ভার্বটা বসাবো। এবং এতটুকু জেনে রাখতে পারি যে মেন ভার্বটাকে অন্য আরেকটা ভার্ব সাহায্য করে, সেই দুটাকে একসাথে কি বলতে পারি আমরা, ভার্ব ফ্রেজ। সেরকম কিছু এক্সাম্পল আমরা পরে দেখবো। এখন শুধু আমরা জেনে রাখি এই ধরনের পারমিশন চাইতে হলে বা পারমিশন চাওয়ার জন্য আমরা কিভাবে সেন্টেন্স মেক করতে পারি। এখন আমরা আরেকটা সেন্টেন্স মেক করব। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি, কোশ্চেন মার্ক রয়েছে। তার মানে কি আমরা এখানে প্রথমে মেইন সাবজেক্ট আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, মে আই হ্যাভ আ গ্লাস অফ ওয়াটার, আমি কি এক গ্লাস পানি পেতে পারি। তাহলে এখানে পারমিশন চাওয়া হয়েছে, তাই এখানে মে ব্যবহার করা হয়েছে। আর আমরা এর আগের কিছু ভিডিওতেও পড়েছি যে আমি পেতে পারি, পেতে পারি যখন বোঝানো হবে তখন আমরা হ্যাভ কথাটা ব্যবহার করি। তাহলে মে আই হ্যাভ এ গ্লাস অফ ওয়াটার, তাহলে এখানেও প্রথমে কি আসবে, যেহেতু পারমিশন চাওয়া হচ্ছে মে, তারপর সাবজেক্ট আসবে মে আই, তারপর মেইন ভার্বটা আসবে লিভ আর্লি টুমোরো, তাহলে আমি কি আগামীকাল তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি বা যেতে পারি। লিভ মানে কি ত্যাগ করা, তাহলে এখানে বোঝানো হচ্ছে কি আমি কি আগামীকাল তাড়াতাড়ি বের হয়ে যেতে পারি বা চলে যেতে পারি, এখানেও পারমিশন চাওয়া হয়েছে। তাহলে আমার যদি কোনো প্রবলেম না থাকে আমি কি উত্তর দিব, ইয়াস অফ কোর্স ইউ ক্যান, অথবা ইয়া শিওর। এখন আমরা কি আরেকটা স্টোরি দেখতে পাচ্ছি, এখানে কি বলা হচ্ছে আমরা দেখি তো। মা বলছে আজিম কুড ইউ হেল্প মি, আজিম বলছে অফ কোর্স মম, মা বলছে উড ইউ পুট দিস ডিশেস ইন দা কিচেন, আজিম বলল ইয়াস মম। তাহলে পুরো কনভার্সেশনটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে মা বলেছে আজিম কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। তাহলে এখানেও আমরা একটা ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পাচ্ছি। ইম্পারেটিভ সেন্টেন্সে কি কি পড়ে, অনুরোধ করা, পারমিশন চাওয়া, নির্দেশ করা, আদেশ করা, এই ধরনের সেন্টেন্স গুলোকে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, মা অনুরোধ করছে তার ছেলে আজিমকে। কিভাবে অনুরোধ করছে, কুড শব্দটি ব্যবহার করে, কুড ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো। এখানে ক্যান ইউ হেল্প মিও বলা যেত, যে তুমি আমাকে সাহায্য করতে পারো। ক্যান কুড দুটার অর্থে কিন্তু পারা, কিন্তু কুড আমরা কখন ব্যবহার করি, যখন আমরা পোলাইটলি বলতে চাই, বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, তখন আমরা কুড বলতে পারি। তাহলে মা আজিমকে অনুরোধ করছে কি বিনয়ের সাথে, যে কুড ইউ হেল্প মি, তখন আজিম বলল অফকোর্স মাম, অবশ্যই মা। তারপর মাদার কি বলল, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি উড ব্যবহার করা হয়েছে, যে উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন, তুমি কি, দিস মানে কি এই, এই ডিশেস অর্থাৎ এই বাতিগুলো বা থালা বাসন গুলো ইন দ্য কিচেন রান্নাঘরে পুট রেখে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কুড দিয়ে সে পারবে কি না সেটা জানতে জিজ্ঞাসা করা হয়েছে, যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। যখন আজিম রাজি হলো হ্যাঁ মা আমি সাহায্য করতে পারবো, তখন তিনি বললেন যে তাহলে তুমি কি এই থালা বাসন গুলো রান্নাঘরে রেখে আসবে। তাহলে সেখানে পারা অর্থে বলা হয়নি, মানে সে রেখে আসতে ইচ্ছুক কিনা সে ব্যাপারে প্রশ্ন করা হয়েছে। সেক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি, তখন আজিম বললো ইয়াস মম। আমরা আরেকটা কনভার্সেশন শুনবো। কনভার্সেশনে মেয়েটা বললো মম ক্যান আই গো আউট অ্যান্ড প্লে, মা আমি কি বাইরে যেতে পারি এবং খেলতে পারি। তাহলে মেয়েটি পারমিশন চাইলো মার কাছে, আমরা দেখতে পাচ্ছি ক্যান ব্যবহার করা হয়েছে। তারপরে মা কি বললো, শিওর অবশ্যই, বাট ডিড ইউ ফিনিশ ইওর হোমওয়ার্ক, কিন্তু তুমি কি তোমার বাড়ির কাজ শেষ করেছো। ফিনিশ মানে কি শেষ করা, ডিডিও মানে কি অর্থাৎ পাস্ট টেন্সে বোঝানো হচ্ছে, তুমি কি কাজগুলো করে ফেলেছো, প্রশ্ন করা হয়েছে। তারপর কি উত্তর দিল মেয়েটি, মেয়েটি বলল ইয়াস মম, হ্যাঁ মা, কুড আই টেক সাম থিংস টু প্লে আউটসাইড। তাহলে এখন সে মার কাছ থেকে আবার পারমিশন চাইলো, যে আমি বাইরে খেলার জন্য কিছু জিনিস কি নিতে পারি। তাহলে সেখানে বিনয়ের সাথে প্রশ্ন করা হচ্ছে, তাই কুড ব্যবহার করা হলো। আমরা কেন বলতে পারতাম যে ক্যান আই টেক সাম থিংস টু প্লে আউটসাইড,
থ্যাংকস মানে কি কিছু জিনিসপত্র বোঝানো হয়েছে, টেক মানে কি নেওয়া, আর সাম মানে কি কিছু। তাহলে আমি কি কিছু জিনিসপত্র বাইরে খেলতে নিতে পারি? তখন মা কি বলল, ওকে বি শিওর টু গেট হোম আর্লি। মা বলল, হ্যাঁ ঠিক আছে নিতে পারো। বি শিওর মানে কি নিশ্চিত করবে যে তুমি আর্লি বাসায় ফেরত আসবে। টু গেট হোম আর্লি মানে কি বাসায় ফেরত আসা। তাহলে মা পারমিশন দিলেন ঠিকই, কিন্তু বলে দিলেন যাতে ঠিক সময় এসে বাসায় ফেরত আসে। তারপর মেয়েটি কি বললো দেখি, মেয়েটি বলল, মম মে আই ভিজিট মাই ফ্রেন্ডস প্লেস বিফোর আই কাম হোম। মেয়েটি তখন আবার একটা পারমিশন চাইলো, কি বলল, মে আই ভিজিট মাই ফ্রেন্ডস প্লেস, আমি কি আমার বন্ধুর বাসায় ভিজিট করতে পারি, ভিজিট মানে কি দেখা করতে যাওয়া, বিফোর আই কাম হোম, বিফোর মানে আগে, অর্থাৎ বাসায় আসার আগে আমি কি আমার বন্ধুর বাসায় যেতে পারি। কাম হোম মানে কি বাসায় আসা। তাহলে সে একটা পারমিশন চাইলো। আমরা দেখতে পাচ্ছি মেয়ে দিয়ে শুরু করা হয়েছে সেন্টেন্সটা এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে। তখন মা কি বলল, মা বললেন, ইয়াস ইউ মে, হ্যাঁ তুমি যেতে পারো। এখন পাখিটি কি বলছে, হাই ফ্রেন্ডস, হোয়াট ডিড সুমি অ্যান্ড হার মাদার টক অ্যাবাউট, হোয়াট আর দ্য ওয়ার্ডস দ্যাট সুমি ইউজড। তাহলে এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে, হোয়াট ডিড সুমি অ্যান্ড হার মাদার টক অ্যাবাউট। টক অ্যাবাউট মানে কি কোনো কিছু সম্পর্কে কথা বলা, অ্যাবাউট মানে কি কোনো কিছু সম্পর্কে, টক মানে কথা বলা। যেহেতু ঘটনাটা একটু আগে ঘটে গিয়েছে তার মানে সেটা কি অতীত বা পাস্ট, সে কারণে আমরা এখানে কি ব্যবহার করেছি, ডিড ব্যবহার করেছি। হোয়াট ডিড সুমি অ্যান্ড হার মাদার, সুমি এবং তার মা কি বিষয় নিয়ে কথা বলেছিল একটু আগে। তারপরে প্রশ্নটা কি, হোয়াট আর দ্য ওয়ার্ডস দ্যাট সুমি ইউজড, হোয়াট আর দ্য ওয়ার্ডস শব্দগুলো কি ছিল যেগুলো সুমি ব্যবহার করেছিল। যেহেতু অতীত তাই এখানে ইউজের বদলে ইউজড ব্যবহৃত হয়েছে পাস্ট ফর্ম। তাহলে বলা হয়েছে যে কনভার্সেশনে সুমি কোন শব্দগুলো ব্যবহার করেছিল। তাহলে আমরা এখন দেখব, রিড দ্য সেন্টেন্সেস অ্যাগেন। তাহলে আমরা কি সেন্টেন্স গুলো আরেকবার পড়বো এবং জানবো যে আসলে সুমি পারমিশন নেওয়ার জন্য কি কি শব্দ ব্যবহার করেছিল। তাহলে তিনটা পারমিশন সে চেয়েছিল তিনটা সেন্টেন্সে, কিভাবে, ক্যান কুড মেই, এই তিনটা মডেল ভার্ব ব্যবহার করে সে প্রশ্ন করেছিল বা পারমিশন চেয়েছিল। কি কি আমরা আরেকবার পড়ে ফেলি, আমরা যদি বাইরে যেতে চাই খেলার জন্য আমরা মাকে কি বলতে পারি, ক্যান আই গো আউট অ্যান্ড প্লে মম। তারপরে যদি আমরা কোনো জিনিস নিতে চাই আমাদের সাথে, যেমন ফুটবল বা ক্রিকেট ব্যাট বল, তখন আমরা কি বলতে পারি, কুড আই টেক সাম থিংস টু প্লে আউটসাইড। তারপর আমরা যদি কোনো ফ্রেন্ডের বাসায় যেতে চাই বাসায় আসার আগে, তখন আমরা কি বলতে পারি পারমিশন নেওয়ার জন্য, মে আই ভিজিট মাই ফ্রেন্ডস প্লেস বিফোর আই কাম হোম। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে আমরা পারমিশন বা অনুমতি চাইতে পারি। এই ওয়ার্ডগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, ক্যান কুড মে। রিমেম্বার এখন আমাদেরকে বলা হচ্ছে যে উই ইউজ ক্যান কুড অ্যান্ড মে ফর টেকিং পারমিশন, আমরা অনুমতি নেওয়ার জন্য, টেক মানে কি নেওয়া, পারমিশন মানে অনুমতি, অনুমতি নেওয়ার জন্য আমরা ক্যান কুড অ্যান্ড মে এই শব্দগুলো ব্যবহার করে থাকি। ক্যান কুড অর্থ মানে কি পারা। গ্রুপ ওয়ার্ক করতে বলা হয়েছে, হুইচ এক্সপ্রেশন ডাজ মাম ইউজ টু আস্ক ফর হেল্প, রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ কপি। এখন বলা হচ্ছে প্রথম কনভার্সেশন আমরা দেখেছিলাম কি, মা আজিমকে জিজ্ঞাসা করেছিলেন যে আজিম তুমি কি আমাকে হেল্প করতে পারো, সেটাই বলা হয়েছে, টু আস্ক ফর হেল্প, হেল্প চাওয়ার জন্য, আস্ক ফর মানে কি কোনো কিছু চাওয়া, সাহায্য চাওয়ার জন্য মা কি ধরনের এক্সপ্রেশন ব্যবহার করেছিলেন, রাইট দ্যাম ইন ইউর এক্সারসাইজ বুক। দেখি আমরা, কুড ইউ হেল্প মি, তাহলে কুড ব্যবহার করা হয়েছিল। আমরা বলতে পারি ক্যান ইউ হেল্প মি, উড ইউ পুট দিস ডিশেস ইন দ্য কিচেন, কুড ইউ এবং উড ইউ এই এক্সপ্রেশন গুলো ব্যবহার করেছিলেন। তিনি বলেছিলেন যে তুমি কি এই ডিশ গুলো কিচেনে বা রান্না করে রেখে আসবে। এখন আমরা কিছু সেন্টেন্স মেক করব, মেক অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্সেস বাই লুকিং এট দ্য পিকচার শোন বিলো। উপযুক্ত সেন্টেন্সেস অর্থাৎ আমাদের একের অধিক বাক্য তৈরি করতে হবে বাই লুকিং এট দ্য পিকচার। বাই লুকিং এট দ্য পিকচার মানে ছবিটির দিকে তাকিয়ে, শোন বিলো, শোন মানে কি দেখানো, বিলো মানে নিচে, অর্থাৎ নিচে যে ছবিটি দেখানো হয়েছে সেটা দেখে কিছু অ্যাপ্রোপ্রিয়েট বা উপযুক্ত বাক্য তৈরি করো। এখানে কি কি দেখতে পাচ্ছি আমরা, কোশ্চেন হেড, সাবজেক্ট, ভার্ব ফ্রেজ। আমরা একটু আগে ভার্ব ফ্রেজ এর কথা বলেছিলাম, এখন আমরা বুঝবো, অর্থাৎ এখানে কোশ্চেন হেড দিয়ে কি বোঝানো হয়েছে, আমি যে কোশ্চেন করব সেটার জন্য কিছু
ওয়ার্ড রয়েছে, যে ওয়ার্ড গুলো দিয়ে আমি কোশ্চেনটা করছি সেটাকে বলা হচ্ছে কি কোশ্চেন হেড, অর্থাৎ এটার কিওয়ার্ড। যেমন আমরা প্রশ্ন করব যে আমি কি তোমার কলমটি ধার নিতে পারি, তাহলে এই সেন্টেন্সের শুরুতে আমরা কি ব্যবহার করছি ক্যান। তারপর সাবজেক্ট সম্পর্কে আমরা জানি আমি, আই, তুমি, ইউ, তারা, দেম, শি, সে, এগুলোকে আমরা সাবজেক্ট বলে থাকি। আর ভার্ব ফ্রেজ নিয়ে একটু আগে আমি বলেছিলাম, ভার্ব ফ্রেজ মানে কি একটা মেইন ভার্ব থাকবে, যেমন এখানে বড়, বড় হচ্ছে একটা অ্যাকশন বা মেইন ভার্ব। এই ভার্ব থেকে আরেকটা ভার্ব যখন সাহায্য করে তখন দুটোকে আমরা একসাথে কি বলি, ভার্ব ফ্রেজ বলতে পারি। এরকম নাউন ফ্রেজ, অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ ফ্রেজ, অনেক ধরনের ফ্রেজ রয়েছে। আমাদের কঠিন মনে হলেও আমরা জাস্ট বেসিক ধারণাটা নিয়ে রাখতে পারি যে কাকে আসলে ভার্ব ফ্রেজ বলে। তাহলে আমরা দেখি আমরা প্রথমে কি আনবো, কি বলতে পারি। আমরা এখানে ছবিতে কি দেখতে পাচ্ছি, যে একটা মানুষ আরেকটা মানুষ থেকে একটা কলম নিচ্ছে, তার মানে সে অবশ্যই কলম চেয়েছিল। তাহলে আমরা কলম ধার করার জন্য কিভাবে প্রশ্ন করতে পারি, ক্যান আই বোরো ইউর পেন, আমি কি তোমার কলম দিয়ে ধার করতে পারি। এটা একটা সেন্টেন্স হতে পারে। আমরা দেখি ক্যান প্রথমে মডেল ভার্ব বা অক্সিলারি ভার্বটা বসলো, তারপরে আমরা সাবজেক্ট বসালাম, তারপর আমরা মেইন ভার্ব বসিয়ে বাকি শব্দগুলো লিখলাম, এবং শেষে যাতে আমরা কোশ্চেন মার্ক দিতে না ভুলি, এখানেও সেম জিনিস। তাহলে আমরা পরেরটাতে চলে যাই, এখানেও ক্যান এবং কুড দিয়ে আমাদের কোশ্চেন করতে হবে। তাই কোশ্চেন হেডে এগুলো রয়েছে, সাবজেক্ট হিসেবে রয়েছে ইট, শি, দেম, দে, আর ভার্ব ফ্রেজের মধ্যে অবশ্যই আমরা একটা মেইন ভার্ব পাবো। এখন এখানে অনেকগুলো সেন্টেন্স রয়েছে, আমাদের বুঝতে হবে আমরা কোন সেন্টেন্সটা দিয়ে একটা অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স মেক করতে চাই। তাহলে আমরা আগে ছবি দেখি। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কি একটা মেয়ে আর একটা ছেলের কাছ থেকে একটা শার্পনার বড় করছে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে তার আই নেই, সাবজেক্ট হিসেবে শি রয়েছে। যেহেতু সে ফিমেল, একটা মেয়ে, তাহলে আমরা সাবজেক্ট হিসেবে শি ব্যবহার করব। যদি একটা ছেলে ধার করতো তখন আমরা হি বলতাম। তাহলে ক্যান শি বড় ইউর শার্পনার, তাহলে সে কি তোমার শার্পনারটি বড় করতে পারবে। আবার কুড দিয়েও বলতে পারি, কুড শি বড় ইউর শার্পনার, সে কি তোমার শার্পনার বড় করতে পারবে। বা আমরা এটা দিয়েও বানাতে পারি যে ক্যান শি ইউজ ইউর শার্পনার, সে কি তোমার শার্পনারটি ব্যবহার করতে পারবে। কুড দিয়েও আমরা সেম সেন্টেন্স বানাতে পারি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিভাবে সেন্টেন্স বানানো হলো। তাহলে এখানে ইউজ দিয়ে করা হয়েছে, আমরা চাইলে ইউজ ব্যবহার করতে পারবো, বড় ব্যবহার করতে পারবো, কিন্তু এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারবো না, কেননা এখানে অলরেডি কুড দেওয়া রয়েছে, আমরা তো দুইবার কুড ব্যবহার করব না। পরেরটা দেখি, এখানেও আমরা কোশ্চেন হেড হিসেবে এগুলো দেখতে পাচ্ছি, যেহেতু আমরা ক্যান এবং কুড দিয়ে কোশ্চেন করব। সাবজেক্ট হিসেবে রয়েছে আই, হি, শি, দেম, আর এখানে কিছু সেন্টেন্স রয়েছে বা ভার্ব ফ্রেজ রয়েছে। তাহলে এখানে অনেকগুলো ভার্ব ফ্রেজ থেকে আমরা উপযুক্ত ভার্ব ফ্রেজ নিয়ে সেন্টেন্স মেক করব। তাহলে সে বলতে পারে কি, যে সে কি তোমার কাছ থেকে কিছু ক্যান্ডি নিতে পারে। নেওয়া মানে কি টেক, ক্যান্ডির ক্ষেত্রে আমরা বড় কথাটা না বললে ভালো। বড় মানে কি ধার করা, ধার কি, ধার হচ্ছে আমি কারো কাছ থেকে কোন একটা জিনিস নিলাম, সেটি আবার তাকে ফেরত দিয়ে দিলাম। ক্যান্ডির ক্ষেত্রে তো এমনটা কম হয়, আমরা ক্যান্ডি নিয়ে খেয়ে ফেললাম, তাহলে খেয়ে ফেলা জিনিসটা আর ফেরত দেওয়া যায় না, নতুন করে গিফট করতে হবে। সেক্ষেত্রে আমরা বলতে পারি কি টেক। আমরা দেখতে পাচ্ছি প্রথমে অক্সিলারি বা মডেল ভার্ব বসলো, তারপর সাবজেক্ট বসলো, তারপর মেইন ভার্ব বসলো বা অ্যাকশন ভার্ব বসলো, তারপর বাকি অংশটা আমরা লিখে দিলাম। তারপরে কি রয়েছে, বড় ইউর্স অরেঞ্জ, অরেঞ্জ নিয়ে বলা হয়েছে। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মেয়েটি এখানে দোকানে আসলো অরেঞ্জ কেনার জন্য, সেক্ষেত্রে কি আমরা বড় বলতে পারবো, পারবো না, কেননা আমরা দোকানে গিয়ে ধার চাই না, আমরা দোকানে গিয়ে টাকা দিয়ে জিনিস কিনে নিই। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, হ্যাঁ, যে আমি কি কিছু অরেঞ্জ পেতে পারি বা কিছু অরেঞ্জ নিতে পারি। Could I have one of your oranges? Can I have one of your oranges? অর্থাৎ এখানে যেহেতু সাবজেক্ট আই রয়েছে, আমরা আই দিয়েও মেক করতে পারি সেন্টেন্স, যে আমি কি এই অনেকগুলো অরেঞ্জের মধ্যে থেকে কিছু অরেঞ্জ নিতে পারি বা পেতে পারি। তাহলে ওয়ান অফ ইউর অরেঞ্জেস, আমরা এখানে গ্রামার গুলো খেয়াল রাখবো, যখন আমরা ওয়ান অফ ব্যবহার করছি তখন অরেঞ্জেস অর্থাৎ প্লুরাল ফর্ম ব্যবহার করছি, যে অনেকগুলোর মধ্যে আমরা পেতে পারি কিনা, অর্থাৎ একটা নিতে পারি কিনা, অনেকগুলো থেকে একটা নিতে পারি কিনা। এখন বলা হচ্ছে কি পেয়ার ওয়ার্ক করতে হবে, রিড অ্যান্ড অ্যাক্ট, পড়ো এবং অভিনয় করো বা অ্যাক্ট করো, সেই অনুযায়ী কাজ করো। ইউ নিড আ পেন্সিল টু ড্র আ পিকচার, একটা ছবি আঁকার জন্য, ড্র করার জন্য ইউ নিড আ পেন্সিল, তোমার একটি পেন্সিল দরকার, নিড মানে দরকার। ইউ ডোন্ট হ্যাভ ওয়ান, তোমার কাছে একটিও নেই। আস্ক আ ফ্রেন্ড ফর এ পেন্সিল, তাহলে বলা হচ্ছে আস্ক আ ফ্রেন্ড, তোমার ফ্রেন্ডের কাছে চাও বা জিজ্ঞাসা করো তার কাছে কোনো পেন্সিল রয়েছে কিনা।
আমাদেরকে একটা টাস্ক দেওয়া হয়েছে, আমরা সেটা করলাম। এখন আমরা কি করব, দুজন বন্ধু মিলে সেটা অ্যাক্ট করব। কিভাবে অ্যাক্ট করতে পারি দেখি। রাজা, মে আই বরো ইউর পেন্সিল? তাহলে দুজন বন্ধু থেকে একজন কি করবে, আরেকজনকে বলবে যে মে আই বরো ইউর পেন্সিল, আমি কি তোমার পেন্সিল ধার করতে পারি যেহেতু আমার কাছে নেই। এবং আমরা যদি বিনয়ের সাথে বলতে চাই, আমরা এখানে প্লিজ লাগিয়ে দিতে পারি। তখন রাজ্জাকের যদি কোনো প্রবলেম না থাকে, তার কাছে যদি দুটা পেন্সিল থাকে, সে কি বলবে, ইয়েস অফ কোর্স ইউ মে ক্যান। থাকলে আমরাও কি বলতাম, ইয়েস অফ কোর্স ইউ ক্যান। আর এখানে যেহেতু মে রয়েছে, আমরা কি বলবো, অফ কোর্স ইউ মে। সেকেন্ডে কি রয়েছে, ইউ ওয়ান্ট টু ওয়াচ টিভি, তুমি টিভি দেখতে চাও। ওয়ান্ট মানে চাওয়া, ওয়াচ মানে দেখা, আস্ক পারমিশন, পারমিশন নাও। তাহলে আমরা কিভাবে বলতে পারি যে আমি কি টিভি দেখতে পারি, সেটার জন্য কি বললাম, মা মে আই ওয়াচ দ্য টিভি নাও, মা আমি কি এখন টিভি দেখতে পারি। মা তখন কি বলবে, ইয়াস ইউ মে, তুমি দেখতে পারো। তারপরে কি রয়েছে, ইউর হোমওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট, তোমার বাড়ির কাজটা ভেরি ডিফিকাল্ট, অনেক বেশি কঠিন, তুমি একা করতে পারছো না, আস্ক ফর হেল্প, তাহলে কারো সাহায্য নাও। সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, কুড ইউ প্লিজ হেল্প মি টু ডু মাই হোমওয়ার্ক বাবা। তাহলে আমরা বাবা বা টিচারকে বলতে পারি যে তুমি আমার বাড়ির কাজ করে দেওয়ার জন্য হেল্প করতে পারো, টু ডু মানে করা। তাহলে কুড ইউ প্লিজ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো, কেন, টু ডু মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করে দেওয়ার জন্য। তখন বাবার সমস্যা না থাকলে বলবে, ইয়াস আই ক্যান, আমি করতে পারবো। ইউর স্কুল ব্যাগ ইজ ভেরি হেভি, তোমার স্কুল ব্যাগটা অনেক ভারী, ইউ ক্যান নট ক্যারি, তুমি এটা বহন করতে পারছো না, আস্ক ফর হেল্প, সাহায্য চাও। তখন আমি কি বলতে পারি, কুড ইউ প্লিজ হেল্প মি টু ক্যারি মাই স্কুল ব্যাগ। তাহলে আমি সাহায্য চাইলাম বা পারমিশন চাইলাম যে তুমি কি আমার স্কুল ব্যাগটা ক্যারি করে আমাকে সাহায্য করতে পারবা। তাহলে আমরা 16 অধ্যায়ের এই কয়টি লেসনে কি শিখলাম, কিভাবে আমরা কারো কাছ থেকে পারমিশন নিতে পারি, মূলত সেই বিষয়ে জানলাম। এবং পারমিশন দেওয়ার জন্য আমরা কি কি ওয়ার্ড শিখলাম, ক্যান, কুড, মে, এই শব্দগুলো কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো, আমরা সেন্টেন্স মেক করে পারমিশন চাইতে পারবো। এবং এর ফাঁকে ফাঁকে আমরা দেখে নিয়েছি কিভাবে অনুরোধ করা যায়, যেমন মা বলেছিলেন কুড ইউ হেল্প মি আজিম, এভাবে করে আমরা কাউকে অনুরোধ করতে পারবো। তাহলে আশা করি আমরা ভিডিওটি বুঝতে পেরেছি।